রঘুনাথগঞ্জে 34 নম্বর জাতীয় সড়কে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত এক আহত চারজন। বৃহস্পতিবার ভোররাতে রঘুনাথগঞ্জ থানার তালাই মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে স্কুটি ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় মিরাজ শেখ ও মিঠু শেখকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মিরাজ শেখকে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি সুতির তারার মোড়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় তিনজন কৃষক। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রঘুনাথগঞ্জ 34 নম্বর জাতীয় সড়কে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত এক আহত চারজন। জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে রঘুনাথগঞ্জ থানার তালায় মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে স্কুটি ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিরাজ শেখ ও মিঠু শেখকে জমিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মিরাজ শেখকে মৃত বলে ঘোষণা করেন। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃত মিরাজ শেখ রঘুনাথগঞ্জ থানার নয়া গ্রামের বাসিন্দা। রঘুনাথগঞ্জ থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আমরা উমর করে একটা ছেলে ছেড়েছে দিয়ে আমরা ফেসবুক দেখে এলাম। আমাদের গ্রামে কি দেখলেন? বাড়ির লোকে একটু ফোন করে দিল, কে মারা গেছে তার নাম আছে, আর সাথে যে ছিল তার নাম ওর নাম বুঝি মিঠু সে। এখন আমরা দেখিনি, দেখতে হবে। মানে আপনারা কি বলবো, কম আর ইয়ে বাড়ি কোথায় এদের? নয়াগ্রাম। পাশাপাশি সুতির তারার মোড়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় তিনজন কৃষক। বৃহস্পতিবার ভোরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। জানা যায়, একই মোটরসাইকেলে করে সুতি এক নম্বর ব্লকের বহুতালী এলাকা থেকে রঘুনাথগঞ্জের বায়েন্দ্রা এলাকায় ধান রোপণ করতে যাচ্ছিলেন তিনজন কৃষক। তারার মোড় রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পিছন থেকে মোটর বাইকে ধাক্কা মারে। বলছি আমরা নাড়াতে গাছ লাগছি ধান ধরতে, যে তোমার এই তারা বলে একটু আগে সারা আমরা ছিলাম, আগে তোমার এই গাড়ি ছিল সোলোতে, দিয়ে তোমার এই একটা স্টেট বাস আছে আমাদেরকে মেরেছে। কজনকে মেরেছে ভাই? তিনজনকে মেরে পালিয়ে গেছে বাস। হ্যাঁ, ধরা পড়ে যে তোমার এই মাঝুমের পাড়ায়। আপনার নাম কি? আমার নাম বিক্রম মণ্ডল। আপনারা কি করতে যাচ্ছিলেন? গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ভিসভাস ফিনভেস্ট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে জরুরি নিয়োগ। লোন অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার ও এরিয়া ম্যানেজার নিয়োগ করা হবে। 13 ডিসেম্বর থেকে শুরু করে আগামী 15 জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ চলবে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পাস রয়েছে, পিএফ ও ইএসআই এর সুবিধা, বাইক ও মোবাইল ফোন থাকা আবশ্যক। প্রতিদিন ওয়ার্ক ইন ইন্টারভিউ চলছে সল্টলেক, কলকাতা সেক্টর 5, বহরমপুর, মুর্শিদাবাদ ও কোটাসুর, বীরভূম। বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে 9433497565 ও 8100409344, অথবা বায়োডাটা মেল করুন jobs@thevisvasfinvest.com এ।